ত্রিপুরাতে সিপিআইএম এর প্রতিবাদ। বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা সিপিআইএম নেতা কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করে প্রাণঘাতী। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নেই, শাসক দলের দুর্বৃত্ত বাইক বাহিনীরা দাপিয়ে বাড়াচ্ছে। শুক্রবার রাতে উদয়পুরের ছাতারিয়ার সিপিআইএম কর্মী এরশাদ মিয়ার ওপর প্রাণঘাতীর হামলা চালায় বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা। অপরাধ, তিনি আগরতলায় লাল ঝান্ডার সমাবেশে সামিল হয়েছিলেন শুক্রবার 21 অক্টোবর। আহত এরশাদ মিয়া চিকিৎসার খোঁজ খবর নিতে গোমতী জেলায় হাসপাতালে গেলেন রতন ভৌমিক, সিপিআইএম নেতা। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নেই। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামেরাই শেষ ভরসা প্রমাণিত করে দিল শাসক দলের দুর্বৃত্ত বাহিনী দেখে। সিপিআইএম নেতা এরশাদ মিয়ার ওপর প্রাণঘাতীর হামলা করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা। যোগ্য জবাব দিতে হবে 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই। পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। আস্তাবল স্বামী বিবেকানন্দ জনসভায় যাবার পথে সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর প্রাণঘাতীর হামলা করে এরশাদ মিয়া, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। খুব দুঃখজনক এই ঘটনা।